গুড মর্নিং মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা এর উপর আমি কয়েকটা ক্লাস আগে নিয়েছি এবং আজকেও নিব। আজকে আমি তোমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে একটু আলোচনা করব। তোমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো প্রায় আমি আলোচনা করে ফেলছি। আজকে আমি তোমাদের এই শেষ টপিক যেটা আছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এটা ক্লিয়ার হওয়ার পরে এরপর আমি তোমাদের সরাসরি কতগুলো প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা প্রোগ্রামগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আজকে আমরা আসতেছি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সি প্রোগ্রামে আমরা শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট এক বা একাধিক স্টেটমেন্ট নির্বাহ করার জন্য আমরা এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলো ব্যবহার করব। অর্থাৎ আমরা যখন কিছু শর্ত ব্যবহার করব, সেই শর্তের কোনো ঘটনা যদি সত্য হয় তাহলে আমরা এক ধরনের ফলাফল পাব, আবার যদি কোনো ফলাফল মিথ্যা হয় তাহলে আমরা এক ধরনের ফলাফল পাব। তো আমি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ কতগুলো স্টেটমেন্ট আমরা ব্যবহার করে থাকি এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সমূহ। তো আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে থাকি, তারপর আছে ইফ এলস স্টেটমেন্ট, তারপর আছে এলস ইফ স্টেটমেন্ট। তো আমরা প্রথমে আসি যে ইফ স্টেটমেন্ট, যে ইফ স্টেটমেন্ট আসলে কিভাবে কাজ করে, তার গঠনটা কিরকম। তো ইফ স্টেটমেন্টে যদি কোনো শর্ত দেওয়া থাকে, সেই শর্ত যদি সত্য হয় তাহলে আমরা এখান থেকে এক ধরনের ফলাফল পাব। অর্থাৎ এখানে শুধুমাত্র কোনো ঘটনা সত্য হলেই আমরা একটা স্টেটমেন্ট পাব। তো এটাই হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টের গঠনটা আমি একটু তোমাদের দেখাই দিচ্ছি। ইফ, এরপরে যে কোনো কন্ডিশন, এখানে একটা কন্ডিশন থাকবে এবং সেই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তার উপর এখানে একটা স্টেটমেন্ট আমরা পাবো। অর্থাৎ এখান থেকে একটা ফলাফল আমাদের বের হয়ে আসবে। তো এটাই হচ্ছে মূলত ইফ স্টেটমেন্ট। তো আমরা যদি একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করি তাহলে আমরা বিষয়টা একটু ভালোভাবে বুঝতে পারবো। তো তার আগে আমরা সবাই নিশ্চয়ই পজিটিভ এবং নেগেটিভ সংখ্যা সবাই চিনি। 5, 6 এ ধরনের সংখ্যা হচ্ছে পজিটিভ সংখ্যা। অর্থাৎ 0 থেকে যদি বড় হয় কোনো সংখ্যা তাহলে সেই সংখ্যাটাই হবে পজিটিভ সংখ্যা, আর যদি 0 থেকে কোনো সংখ্যা ছোট হয় তাহলে সেটা হবে নেগেটিভ সংখ্যা। তো আমরা এই সংখ্যায় পজিটিভ নাকি নেগেটিভ এগুলো আমরা বুঝতে পারবো এই বিভিন্ন স্টেটমেন্ট দ্বারা। কন্ডিশনাল যে কন্ট্রোল স্টেটমেন্টগুলো আছে এগুলো দ্বারা আমরা এটা বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা একটা প্রোগ্রাম আসি, যে কোনো একটা সংখ্যা পজিটিভ কিনা সেটা আমরা একটু বের করে দেখব। তাহলে আমরা একটা প্রোগ্রাম লিখতেছি, সেখান থেকে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে একটা সংখ্যা
পজিটিভ কিনা। আমরা একটা সংখ্যা এন হিসেবে নিলাম, যে নাম্বার যে কোনো নাম্বার যে কোনো সংখ্যা আমরা এন হিসেবে আমরা নিয়েছি, ধর এটা ভেরিয়েবল এন, যেটা আমরা ইন্টিজার ডেটা টাইপ নিচ্ছি। এরপর আমাদের সংখ্যাটা ইনপুট নিতে হবে, তাহলে আমাদের ব্যবহার করতে হবে স্ক্যানএফ। আমরা জানি কি যে স্ক্যানএফ ফাংশন সবসময়ের জন্যই কিন্তু ইনপুট ফাংশন, অর্থাৎ যে কোনো সংখ্যা ইনপুট নিতে হলে কিন্তু আমাদের স্ক্যানএফ ব্যবহার করতেই হবে। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে আমাদের যে সংখ্যাটা নিতে হবে যে এন, তাহলে এম পার্সেন্ট এন। এখন আমরা শর্তটা ব্যবহার করব ইফ দিয়ে, যে ইফ এন গ্রেটার দেন জিরো, অর্থাৎ জিরো থেকে যদি এন এর মানটা বড় হয় তাহলে সংখ্যাটা হবে পজিটিভ। এই ঘটনা যদি সত্য হয় তাহলে আমাদের আসতেছে প্রিন্ট এফ পজিটিভ পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, অর্থাৎ সংখ্যাটা কি হবে পজিটিভ হবে। তাহলে আমরা শেষ করলাম, আর যে সেখানে ব্র্যাকেট আছে ওটা আমরা শেষ করে দিই। তাহলে এখানে আমরা এন এর যে কোনো মান নিতে পারি, যখন আমরা প্রোগ্রাম এটা আমরা কোড ব্লকস বা বিভিন্ন প্রোগ্রাম উন্নয়ন সফটওয়্যারে যখন আমরা রান করব তখন আমরা এন এর যে কোনো মান নিতে পারি। তখন এন এর মান যদি জিরো থেকে বড় হয় তাহলে আমাদের ফলাফল দেখাবে যে নাম্বারটা হচ্ছে পজিটিভ নাম্বার, 1 2 3 4 এরকমের জিরো থেকে বড় যে কোনো সংখ্যা নিয়ে আমরা পরীক্ষা করে দেখব, তাহলে কিন্তু আমরা সেখানে এই ফলাফলটা পাবো যে সংখ্যাটা হচ্ছে পজিটিভ নাম্বার। তাহলে নিশ্চয়ই আমরা ইফ কন্ডিশনটা খুব ভালো করে বুঝতে পারছি যে ইফ কন্ডিশনটা কীভাবে কাজ করে। তাহলে এরপর আমরা আসি ইফ এলস স্টেটমেন্ট। এরপর আমাদের আছে ইফ এলস স্টেটমেন্ট। তো এর আগে ইফ স্টেটমেন্টটা ছিল যে যদি কোনো ঘটনা সত্য হয় তাহলে আমরা একটা ফলাফল পাব, ঘটনা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আমরা সেখান থেকে কোনো ফলাফল বের করতে পারিনি। তো ইফ এলস স্টেটমেন্ট হচ্ছে যে এখন যদি আমাদের ফলাফল যে সত্যও হবে আবার যদি মিথ্যাও হয় সেখান থেকেও আমরা একটা ফলাফল পাবো, অর্থাৎ সত্য ঘটনার জন্য একটা ফলাফল আমরা পাবো আবার মিথ্যা ঘটনার জন্য আমরা আরেকটা ফলাফল পাবো। তো প্রথমে আসা যাক যে ইফ এলস স্টেটমেন্টের যে গঠনটা আছে সেই গঠনটা কীরকমের হবে। প্রথমে ইফ, তারপর আমাদের যে কোনো শর্ত থাকবে কন্ডিশন, এরপর আমরা এখানে কিন্তু একটা স্টেটমেন্ট পাচ্ছি যদি ঘটনাটা সত্য হয়। ঘটনাটা যদি মিথ্যা হয় তাহলে হচ্ছে এলস, অর্থাৎ ঘটনাটা যদি মিথ্যা হয় তাহলে আমরা আরেকটা স্টেটমেন্ট পাবো এলস স্টেটমেন্ট। তবে এখানে আমাদের শর্ত থাকতেছে যদি ঘটনাটা সত্য হয় তাহলে কি আমাদের এখানে একটা স্টেটমেন্ট আসতেছে, আর এলস মানে হচ্ছে যদি মিথ্যা হয়, যে সত্য না হয়ে ঘটনাটা যদি মিথ্যা হয় তাহলে আমাদের কি আসবে সেটাই হচ্ছে এই স্টেটমেন্ট। অর্থাৎ এখানে আমরা সত্য এবং মিথ্যা দুটো ঘটনায় কিন্তু পরীক্ষা করে দেখতে পারতেছি। তাহলে আমরা একটা প্রোগ্রাম নিয়ে একটু আলোচনা করি তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাব যে একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ। যদি ঘটনাটা সত্য হয় তাহলে আমরা পাবো সংখ্যাটা পজিটিভ,
আর যদি ঘটনাটা মিথ্যা হয় তাহলে আমরা পাবো সংখ্যাটা নেগেটিভ। তাহলে সেই প্রোগ্রামটা আমরা একটু দেখি। তাহলে এখানে একটা নাম্বার আমরা নিচ্ছি এন, এই নাম্বারটা আমাদের ইনপুট নিতে হবে স্ক্যানেক্ট। ইফ আমাদের কন্ডিশনটা হচ্ছে জিরো থেকে যদি এন মান বড় হয়, যদি সত্য হয় তাহলে কি হবে, সংখ্যাটা হবে পজিটিভ। তাহলে প্রিন্টএফ নাম্বারটা হচ্ছে পজিটিভ। এটা ছিল 70-এর জন্য। এখন আছে যদি এই ঘটনাটা মিথ্যা হয়, তাহলে মিথ্যা মানে কি, নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে সংখ্যাটা জিরো থেকে ছোট হবে। তো জিরো থেকে বড় হলে পজিটিভ, আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে সংখ্যাটা কি হবে, নিশ্চয়ই সংখ্যাটা নেগেটিভ। তাহলে এলস, অর্থাৎ যদি ঘটনাটা মিথ্যা হয় তাহলে আমাদের প্রিন্ট করবে নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার। তাহলে এটা ছিল ইফ এলস স্টেটমেন্ট। এটাও নিশ্চয়ই আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে এখানে মূলত কি আসতেছে, যে একটা সত্য ঘটনা আর একটা মিথ্যা ঘটনা। এরপর আমাদের বাকি আছে এলস ইফ স্টেটমেন্ট। এলস ইফ স্টেটমেন্ট এলস ইফ স্টেটমেন্ট আমরা এর আগে দেখছি যে প্রথমে ছিল শুধুমাত্র সত্যের জন্য একটা ফলাফল প্রকাশ করবে, পরবর্তীতে আমরা ইফ এলসে দেখছি যে একটা সত্য আর একটা মিথ্যার জন্য ফলাফল আসবে। আর ই এলস ইফ স্টেটমেন্ট হচ্ছে যদি স্টেট যদি ঘটনার সংখ্যা আরও বৃদ্ধি পায়, অর্থাৎ সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে না, তাহলে কি হতে পারে, অথবা আরও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের শর্তর সংখ্যা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা এই এলসি ব্যবহার করে আমরা সেগুলো পূরণ করতে পারবো। তাহলে এলস ইফ স্টেটমেন্টের আমরা গঠনটা দেখি, গঠনটা কীরকমের। কন্ডিশন আসতেছে এখানে আসতেছে যদি ঘটনাটা সত্য হয়, একটা ঘটনা এখানে সত্য আসতেছে তাহলে এরকম আসবে। এখন যদি আরো একটা ঘটনা থাকে তখন আমরা ব্যবহার করব এলসি। এখানে একটা শর্ত আছে, এখানে যদি আরো একটা শর্ত থাকে তাহলে এখানে একটা স্টেটমেন্ট আসবে। এরপর দেখা যাচ্ছে এগুলোর কোনোটাই যদি না হয় তাহলে এলস, তাহলে এখানে একটা স্টেটমেন্ট সে প্রকাশ করবে। তো এভাবে এলস ইফ দিয়ে আমরা এরকম অনেক কন্ডিশন যোগ করতে পারবো, যেখানে একটা কন্ডিশন আছে সেখানে কন্ডিশন আছে, যদি আরও কন্ডিশন আমরা যুক্ত করতে চাই তাহলে এলস দিয়ে ইফ দিয়ে আমরা সেভাবে বৃদ্ধি করতে পারবো। অর্থাৎ এখানে স্টেটমেন্টের সংখ্যা কী হবে, ফলাফলের সংখ্যা কী হবে, আরও বেশি হবে, অর্থাৎ আমরা অনেকগুলো শর্ত পরীক্ষা করতে পারবো এবং সেখান থেকে আমরা ফলাফল পাবো। এটাই হচ্ছে মূলত এলস ইফ স্টেটমেন্ট। তাহলে আমরা একটা
ছোট একটা প্রোগ্রাম দেখে বুঝতে পারবো যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। তাহলে একটা প্রোগ্রামে আসা যাক। এখানে আমরা একটা নাম্বার নিব, এন যে কোনো সংখ্যা আমরা নিচ্ছি, ইনপুট নিতে হবে, সংখ্যাটা আমরা ইনপুট নিলাম। এখন আমরা একটা শর্ত নিব যে ইফ এন গ্রেটার দেন জিরো, যদি এন এর মান জিরো থেকে বড় হয় তাহলে আমরা জানি যে সংখ্যাটা কি হবে, সংখ্যাটা হচ্ছে পজিটিভ। নাম্বার লিখতে পারো, কোনো সমস্যা নেই, সংখ্যাটা হচ্ছে পজিটিভ। এখন যদি আরেকটা শর্ত আমরা যুক্ত করতে চাই তাহলে আমাদের লিখতে হবে এলস ইফ। তাহলে এখানে একটা শর্ত আমরা যুক্ত করে দিই, এন লেস দেন জিরো, জিরো থেকে যদি এন এর মান ছোট হয় তাহলে আমরা কি ফলাফল পাবো। নিশ্চয়ই বুঝতে পারতেছো যে জিরো থেকে যদি ছোট হয় তাহলে নিশ্চয়ই সংখ্যাটা নেগেটিভই হবে, তাহলে আমরা পাবো নেগেটিভ নাম্বার। এখন দেখা যাচ্ছে যে আমরা একটা ঘটনার জন্য সংখ্যাটা হচ্ছে পজিটিভ আর একটা ঘটনার জন্য সংখ্যাটা হচ্ছে নেগেটিভ। তো এই দুটো ঘটনার যদি কোনোটাই সত্য না হয়, কোনোটার সাথে যদি মিলে না যায় তাহলে সংখ্যাটা কি হতে পারে, জিরো থেকে সংখ্যাটা বড় হচ্ছে না আবার জিরো থেকে সংখ্যাটা ছোট হচ্ছে না, তাহলে সংখ্যাটা কত, তাহলে সংখ্যাটা নিশ্চয়ই কত হবে, সংখ্যাটা নিশ্চয়ই হবে জিরো। তাহলে আমরা এই ঘটনাটা কি করবো, এলস যেগুলো কোনোটাই পূরণ হচ্ছে না তাহলে কি আসতেছে, এলস প্রিন্টএফ জিরো, সংখ্যাটা হচ্ছে কত জিরো। সেকেন্ড ব্রেকের যেখানে যেটা আছে সেটা আমাদের শেষ করে আসতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে অনেকগুলো ঘটনা আমরা পরীক্ষা করে দেখতে পারতেছি, অনেকগুলো শর্ত আমরা পরীক্ষা করতে পারতেছি এবং সেখান থেকে বিভিন্ন ফলাফল আমরা পাচ্ছি। এরকমের এলসি ব্যবহার করে তোমরা আরও অনেক কাজ করতে পারো, অর্থাৎ শর্তের সংখ্যা আরও বৃদ্ধি করতে পারো, যত খুশি তোমরা এলসি দিয়ে এখানে শর্ত যুক্ত করে করে তোমরা এভাবে করতে পারবে ফলগুলো। তাহলে তোমরা নিশ্চয়ই খুব ভালো করে এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বুঝতে পারছো, আর এই ছিল কিন্তু তোমাদের জন্য, তোমাদের যে লেভেল এসএসসি লেভেল তার জন্য সি প্রোগ্রামিংয়ের একদম বেসিক অংশগুলো। এগুলো যদি তোমরা ভালো করে শেষ করতে পারো, আমি যে প্রথম যে ভিডিওগুলো দিয়েছি প্রথম থেকে এই পর্যন্ত, তাহলে প্রোগ্রামিংয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা যে কোনো প্রোগ্রাম বুঝতে পারবে। এরপর আমি তোমাদের প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের আর এই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা এগুলো খুব সুন্দর করে নোট করে নেবে, তোমরা সবাই ভালো থাকবে।